লুক চেঞ্জ, ময়না চুল কাটলেই লুক চেঞ্জ। পাপা পাপা কাটছে? আচ্ছা, সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। তো আমি গরম গরম থাকতেই এই কলা পাতা খুলে নিচ্ছি। ওয়াও, কালারটা দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সিরামের বোতলে রাখা মানি প্ল্যান্টটা অনেকটা বেড়েছে, আর একটা পাখি রাখছি এখানে আজকে। তো পাখিটা হচ্ছে অনেক অনেক পুরানো, যখন আমি ঈদগাহে যেতাম ছোটবেলায়, তো তখনকার আমার নিজ হাতে কেনা মাটির একটা পাখি। তো হঠাৎ করে আজকে শোকেজে পেলাম। আসলে আমি কোনো জিনিস সহজে হারাই না বা নষ্ট হতে দেই না, সেই জন্য এটা সযত্নেই রাখা ছিল। তো আজকে ভাতিজিকে দিলাম, দিয়ে পরে এখানেই সাজিয়ে রাখলাম। এটা এখনও খুবই খুবই ভালো আছে, এখানেই থাকবে। এটা হচ্ছে দুপুরের টাইমে আমি ভাতিজিকে ঘুম পাড়ানোর ট্রাই করছি। ও আজকে চুল কেটে এসেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমাদের নুরাতমণি আজকে হচ্ছে সেলুনে গিয়ে প্রথম চুল কাটিয়েছে। প্রতিবার হচ্ছে পুম্মি চুল কাটাই দিত, এবার সে নিজে সেলুনে গিয়ে চুল কাটায় আসছে। এবার সে কোনো কান্নাকাটি করে না, এবার একদম রেপ গার্ল হয়ে গেছে। দেখিন দেখিন সবাই, মাশাআল্লাহ, নিজে নিজে চুল কেটে আসছে সেলুন থেকে। এবার পুম্মি আর কাটি দিই নাই। এই যে সবাইকে আসসালামু আলাইকুম বলো মনি, সবাইকে আসসালামু আলাইকুম বলো। আমার ভাতিজি নুরাত আজকে প্রথম সেলুনে গিয়ে চুল কেটে আসছে। প্রতিবার আমি কেটে দিতাম, কারণ ও সেলুনের লোক দেখলে অনেক কান্নাকাটি করতো। এবার নিজে থেকে কেটে আসছে, এবার আর কান্নাকাটি করে নাই। লক্ষ্মী ময়নাটা তো এখন সব বুঝে, কিছু 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 আই কিছু 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 কী দেখো ওখানে। ও বাবা, এত বড় একটা মেয়ে দেখে দিয়েছে তোমাকে। এখন যেটা আর কান্না করিও না, হ্যাঁ আবার পাউডারও লাগিয়ে দিছে কে। সবাইকে আসসালামু আলাইকুম বলো, আজকের ব্লগটা আমরা শুরু করছি। আজকে চুল জিঠু, জিঠু বাবা এরকম করে কিচি 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 কিচি, আজকে আর কান্না করো নাই, আর কি আর কান্না করবে না, এখন আমি ব্রেভ গার্ল হয়ে গেছি না। লুক চেঞ্জ, ময়না চুল কাটলেই লুক চেঞ্জ, লুক চেঞ্জ, লুক চেঞ্জ। পাপা কাটছে? আচ্ছা, সবাইকে একটু সালাম দিয়ে দাও না। তো নুরাত হচ্ছে ঘুম থেকে উঠেই তার ফেভারিট গানটা শুনছে, এটা সে খুবই এনজয় করে। আর এটা হচ্ছে বিকেলবেলা আমরা ছাদে ঘুরতে গিয়েছি। আমরা ফুফি বাদিজি হচ্ছে আজকে সেম টুইনিং করেছিলাম, সেম ড্রেস। তো ও মানে আমি পরেছি, এরপরে ওর কাছেও সেম ছিল, ও পরে এসেছে দুজনেই স্কার্ট অ্যান্ড গেঞ্জি। এই 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 সুযোগ পেয়ে দুষ্টামি। এই নুরাত, তো বারান্দা হচ্ছে সন্ধ্যাবেলা ধূপ জ্বালাই দিছি, কারণ হচ্ছে যেহেতু গাছ আছে মশাও আছে। আর সত্যি সত্যি হচ্ছে আজকে কয়েকদিন নিউজে ডেঙ্গুর কথা দেখে আমার খুবই ভয় লাগছে। তো কয়লার ধোঁয়া আমি সহ্য করতে পারি না, সেজন্য ধূপ জ্বালালাম। আর দেখি মানে বারান্দায় অনেক মশা হয়েছে, মশাগুলো চলে যাক। এই যে দেখেন আমাদের বাড়িটি হচ্ছে পথের মধ্যে একটা কচ্ছপ পাইছে আমাদের রাস্তায়। হ্যাঁ পুকুরেরই, ঠিক আছে ভয়ঙ্কর। ওয়াও, একদম ভাব উঠতেছে। এই যে দেখেন এখানে হচ্ছে তালের পিঠা বানানো হচ্ছে, একদম গরম গরম ধোয়া উঠা কলা পাতায় তালের পিঠা। তাল আর চিনি দুধ এগুলো একসাথে হচ্ছে আটার গোলা করে, তো এখানে কলা পাতায় বটে দিয়ে এরকম একটা চাল নিতে জাস্ট গরম পানির উপরে দিয়ে বসিয়ে রেখে দিলে এটা ভাপে সেদ্ধ হয়ে যাবে, একদম সফট তুলতুলে একটা পিঠা হবে। আমি
এখন পিঠাগুলো প্রায় হয়ে এসেছে, আপনাদেরকে জাস্ট পদ্ধতিটা দেখাই দিলাম আর কি। পুরো ডিটেলস আমি আজকে ইয়ে করি নাই, আলাদা করে পিঠার কোনো ভিডিও করি নাই, এগুলা জাস্ট একটু আপনাদেরকে দেখালাম কি পদ্ধতিতে ভাপটা দেয়া হচ্ছে। জাস্ট নিচে একটা পাতিলে গরম পানি আর উপরে চালনিতে দিয়ে দিলেই হয়ে যাবে, ঢেকে দিতে হবে আর কি। তো একদম ভাপ উঠে পুরো ইয়ে হয়ে গেছে, এগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এগুলাকে এখন নামাবো আর আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই মাটাটাকে এখানে হচ্ছে কিছু বাটিতে দেয়া হয়েছে, আর এইভাবেও আপনারা দিতে পারেন, কলা পাতাও দেওয়া যাবে এরকম কোনো ছোট ছোট বাটিতে করেও আলাদা করে দেওয়া যাবে, উপর দিয়ে নারকেল গোটা গোটা করে কেটে দিলে এগুলো খেতে খুবই খুবই ভালো লাগে। যে আরেকটা খুলছি, একদম নরম তুলতুলে, দেখেন মনে হচ্ছে মানে ইয়ের মতো হয়ে গেছে, কীরকম পিং পং বলের মতো এরকম ই করতেছে এগুলা, এই যে খুবই সফট। মানে দুধের পরিমাণটা বাড়াই দিতে হবে, গুঁড়ো দুধ দিতে হবে, গুঁড়ো দুধের পরিমাণটা বাড়াই দিলে এরকম সফট হবে, আর তাল আর গুড়ির পরিমাণটাও একদম মানে রেশিওটা ঠিক রাখতে হবে, না হলে হচ্ছে আটা করা যদি ঠিক না হয় তাহলে পিঠা ভেতরে শক্ত হয়ে যাবে। আর এখানে নারকেলও দেয়া আছে, সেজন্য পিঠাগুলো আরও বেশি মজা। তো এরকম আপনারা ট্রাই করবেন, আমি যদি পারি আমি হচ্ছে ডিটেলস রেসিপি আরেকদিন দিব, দেখেন কত সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে। দেখেই আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন যে পিঠাগুলো খুবই খুবই সফট হয়েছে। কলা পাতার এই তালের পিঠাটাকে তাওয়ায় বা খোলায় হচ্ছে টেলেও নেওয়া যায়, তো এভাবে ভাপেও করে খাওয়া যায়। এখন ভাপে দেওয়ার পরে যদি কেউ বলেন যে স্মোকি মানে একটু পোড়া পোড়া করে খাবো, তখন এর পরে হচ্ছে আপনারা আবার তাওয়ায় একটু পোড়া পোড়া দাগ লাগিয়ে নিতে পারেন, তো ওভাবে খেতেও মজা। আর কেউ হচ্ছে প্রথমেই হচ্ছে খোলায় দিয়ে করে, কিন্তু আমার কাছে ভাপেরটা খেতে বেশি ভালো লাগে। গাইজ রাত বাজে 2:50, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কি না জানি না, শব্দ শুনতে পাচ্ছি বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে একটু দেখি বৃষ্টিটা। এই যে অনেক বৃষ্টি হচ্ছে, যেহেতু এখনো ঘুমাই নাই আমি, তো বৃষ্টির শব্দটা শুনতে ভাল লাগতেছে। রাতের বেলা এরকম নিরিবিলি বৃষ্টির শব্দ আমার কাছে খুব খুব ভাল লাগে। ফ্যানও আজকে বেশি স্পিডে দিই নাই, তো আবার শুয়ে গেলাম। আর দেখতে পাচ্ছেন আমি মশারি দিয়েছি অনেকের কাছে, মশারি দেওয়াটাকে খুবই ঝামেলার মনে হয়, আর হচ্ছে যে মানে এটাকে স্টাইল করে অনেকে দেয় না, তবে এখন যে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে, আপনারা কাইন্ডলি একদম আপনাদের কাছে অনুরোধ যে মশারি দিয়ে ঘুমাবেন, কারণ অবহেলা কিন্তু অনেক বড় বিপদ নিয়ে আসে, আর ডেঙ্গুকে অবহেলা করার মতো কোনো কিছু না, সো খেয়াল রাখবেন।